খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আগামীকাল ওল্ড কারেন্সি বিল্ডিং নতুন ভাবে সেজে উঠেছে, নাম দেওয়া হয়েছে ঘরে বাইরে। সেই উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। বালুচিপাড়ার পুরনো বাড়িগুলির মধ্যে এই বাড়িটির হেরিটেজ ভ্যালু যা, সেটা ইতিহাসবিদরা জানেন। আরো যে দু একটি বাড়ি এখনো অতীতের স্মৃতি বয়ে নিয়ে কোন রকমে দাঁড়িয়ে আছে, তার মধ্যে 10 নম্বর ওল্ড কোর্ট হাউসের বাড়িটির গুরুত্ব কম নয়। কিন্তু কিভাবে সেটা আজ ধ্বংসের পথে, না নেই কোনো ভ্রুক্ষেপ কারোরই, এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ প্রার্থনা করি। দয়া করে রক্ষা করুন পুরনো এই বাড়িটিকে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ডালহৌসিপাড়ায় পুলিশ প্রশাসনের সাজে সাজে রব। এরই মধ্যে ঠিক দুপুর 2টার সময় একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকেই যুবক, জাতীয় পতাকা নিয়ে একটি ম্যাজিক গাড়িতে করে ঠিক ডালহৌসির মুখ থেকে ডান দিকে ঘোরাতে যায়। কিন্তু কর্তব্যরত পুলিশ কর্মীরা বাধা দিলে হঠাৎ যুবকেরা তড়ি করে গাড়ি থেকে নেবে, দৌড়ে গ্রেট ইস্টার্ন হোটেলের পাশ দিয়ে ওয়াটারলু স্ট্রিট ধরে পালিয়ে যায়। তাদের গাড়িতে এনআরসি বিরোধী পোস্টার ছিল। সত্যি আগামীকাল যেখানে প্রধানমন্ত্রী আসার কথা, সেখানে কাদের নির্দেশে এই যুবকরা এখানে এসেছিল আর কেনই বা দৌড়ে পালিয়ে গেল, সেটা বড়ই রহস্যে। যাই হোক, সংসদীয় গণতন্ত্রে প্রত্যেকে নিজের মতবাদ প্রকাশ করার অধিকার আছে, কিন্তু তার মধ্যে থাকা দরকার শৃঙ্খলা। প্রধানমন্ত্রী আসার জায়গায় যদি এইরকম হয়, তবে সেটা তো রাজ্যের সুনাম বাড়বে না। আমরা এই বিষয়ে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের ইন্টেলিজেন্স বিভাগদের সিসিটিভি ফুটেজ দেখি কারা এসেছিল এবং কেন এসেছিল তার পূর্ণাঙ্গ তদন্ত করার অনুরোধ রাখছি। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24x7।